হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও এখন মোটামুটি সুস্থ আছি। ওয়েলকাম টু রিয়াজ ব্লগ। তো এখন বাজে সকাল 8:30। তোমরা ভাবছো এত সকালে আমি কি করছি রান্নাঘরে। তো গাইজ, আজকে আমি যাব হচ্ছে কালীঘাটে। আমার দাদু যেহেতু মারা গেছে এই বছরই, তো আর সামনে যেহেতু আমার বোনের বিয়ে, তো তোমরা জানো মানে কালা ওষুধ থাকলে শুভ কাজ করতে করা যায় না। তো সেই কালা ওষুধটা কাটাতে যাব, আর এক বছরের বাৎসরিক কাজটা হবে আমার বাড়িতে এক বছর পরে। তো সেই কালা ওষুধ কাটাতে যাব যেহেতু, তো আজকে তো আমি আমিষ কিছু খেতে পারবো না। তো তাই এখন আমি করব হচ্ছে পরোটা আর আলু চচ্চড়ি আমার জন্য। তো এসে যেহেতু অনেকটা দেরি হয়ে যাবে, তখন আর করতে ইচ্ছে করবে না। তো তাই সকাল সকাল উঠে সেটা করে রেখে স্নান টান করে বাড়ি থেকে তারপরে বেরোবো। তো আর সারাদিন কী কী করছি, কীভাবে কাজটা করছি, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। তো গাইজ, আমরা স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কালীঘাটের উদ্দেশ্যে। তো এখন আমরা রাস্তায় আছি। তো এই একজন মহান ব্যক্তি সেজে গুজে বসে আছে। তো দেখতে পাচ্ছি বাইরে খুব বৃষ্টি হচ্ছিলো, বাইরে বেরোনোর আগে জাস্ট বৃষ্টিটা পড়লো। তো বৃষ্টিটা থামতে আমরা বেরোলাম। তো চলো ওখানে গিয়ে আমরা দেখাই যে কীভাবে কাজটা হয়, তখন দেখতে থাকো। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো বাইরের ওয়েদারটা জাস্ট দেখো গাইস, পুরো আকাশ মেঘলা হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো বৃষ্টি একবার হয়ে গেছে অলরেডি, তো আকাশে পুরো মেঘ ভর্তি। তো আমরা এখন লেকের রাস্তা দিয়ে যাচ্ছি। তো হ্যালো গাইস, আমরা এখানে চলে এসেছি। এবার মাসে কাজ করছি। গাইস, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি যে দোকানে থেকে কাজ করিয়েছিলাম সেই দোকানে পেমেন্ট করতে যাচ্ছি। তো পেমেন্ট করে দেখি যদি কিছু কেনাকাটা করি, তো তারপরে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে, দেখতে থাকো। তো হ্যালো গাইস, আপনারা দেখতে পারলেন আমরা টাকা মাকা দিয়ে হয়ে গেছে সব কাজ। আর আমরা এখানে এখন আগে রস খাবো, তারপর দেখা হচ্ছে আমরা দেখি। মাকে নিয়ে যাবো না, সেটা তো হয়। তো একটা ছোট্ট কিনলাম, কারণ আমার সিংহাসনে রাখার একটুও জায়গা নেই। তো সেজন্য একটা ছোট্ট এইটুকু একটা, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, একটা ছোট্ট ঠাকুর কিনলাম, একটা প্রসাদ। তো আর কী কী কিনি চলো দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো সঙ্গে থাকো। তো
গাইজ আমরা পৌঁছে গেছি আমার মায়ের বাড়ি। হ্যাঁ আমি একটু রেস্ট করছি, এখন রেস্ট করছি, খুব গরম লাগছে। আর এখানে আমার ভাই খাচ্ছে, দেখো একা একা আমার ভাই খাচ্ছে, আর আমার ভাইয়ের বউ বসে আমার মা কি লেবু না কি খাচ্ছে। আমার মামিকে দেখো নি তোমরা, কেউ মামি একটু অপরের দিকে থাকে, হাই করো না, ও এখন নাইটি পরে আছে, তাকাবে না। ওকে সুন্দর করে দেখো, বাড়ির বউকে সুন্দর সাজিয়ে গুজিয়ে দেখাতে হয় ডাইরেক্ট পুরো আমার মাসির বিয়েতে একদম। তো এখানে একটু বসি, বসে রেস্ট করি, তো তারপরে যাব বাড়ি, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। সারাদিন উপোস করে ভীষণ খিদে পাচ্ছে, তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে, টাটা। তো গাইজ আমরা ফাইনালি মায়ের বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠলাম, এবার বাড়ি যাচ্ছি। তো এখন বাজে হচ্ছে 3:00 বেজে গেছে, এখনও খাওয়া দাওয়া হয়নি, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। এর খাওয়া হয়ে গেছে, মায়ের বাড়িতে খেয়ে নিয়েছে ভাত, তো আমি যেহেতু আজকে ভাত খাবো না, ভাত আর চিকেন খেয়েছে, তো আমি যেহেতু আজকে খাবো না, তো মা আবার দিয়ে দিয়েছে তরকারি, কালকে খাবো আমি ওটা রাত 12টার পরে। দেখো মায়ের বাড়ি থেকে ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছি পেয়ারা তরকারি, পেয়ারা একটা খেয়েও নিয়েছি, একটা খেয়ে নিয়েছি, খুব খেতে পারছিলো সকাল থেকে উপোস করে। তো ফাইনালি বাড়ি যাই, তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, এখন দেখো রাস্তায় আছি, তো চলো দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি, ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম, ভীষণ গরম বাইরে। তো ভিডিওটা কেমন লাগলো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে, তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।